বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ছোট্ট ভিডিওতে একটি বারান্দা কিভাবে সবুজ করা যায় সে ব্যাপারেই আলোচনা থাকছে। আমাদের প্রায় অনেকের বাসায় ছোটখাটো বারান্দা রয়েছে, আমাদের এই বারান্দাগুলো যদি সবুজে ভরে দিতে পারি দেখতেও যেমন সুন্দর লাগবে এবং একটি চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হবে, সেখান থেকে সুন্দর শীতল বাতাস রুমে ঢুকবে, অনেক দিক থেকেই এটা চমৎকার একটি বিষয় হতে পারে। এই ক্ষেত্রে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হলো গাছ নির্বাচন। কি গাছ আমরা এই বারান্দাতে লাগাতে পারি, এজন্য আমাদের দুটি বিষয়ে খুবই নজর দিতে হবে। একটি হচ্ছে রোদ আসে কি না নাকি ছায়া, অর্থাৎ রোদ কি ছায়া, এটা খুবই বিবেচ্য বিষয়। যদি পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে বারান্দায়, সেক্ষেত্রে যে সমস্ত গাছে ফুল আসে সেই গাছগুলো আমরা লাগাতে পারি। বিশেষ করে মৌসুমি যে সমস্ত ফুল গাছগুলো লাগানো হয়, যেমন নয়নতারা, পিটুনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, জুঁইয়ের যে ছোট গাছগুলো রয়েছে, বোতাম ফুল, জিনিয়া, বাগানবিলাস, এলামন্ডা, এই বাগানবিলাস এলামন্ডা এগুলো হচ্ছে আসলে 12 মাসই হয়। এছাড়াও গোলাপও লাগানো যায়। আরেকটি ফুল আছে রোয়েলিয়া, এটা পাতাও সবুজ আবার ফুলও হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। আর যদি সরাসরি সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে না পায়, সেক্ষেত্রে যে সমস্ত গাছের পাতা শুধু হয় ফুল হয় না, সেগুলো আমরা লাগাতে পারি। বিশেষ করে সবুজ পাতা বিশিষ্ট গাছ, এই ক্ষেত্রে অনেকগুলো গাছ আমাদের লাগানোর সুযোগ রয়েছে। যেমন ইঞ্চি প্ল্যান্ট, আমার এখানে হাতে যে গাছটা এখন দেখা যাচ্ছে বা আমার পাশে যে গাছটি ঝুলে আছে এটা হচ্ছে ইঞ্চি প্ল্যান্ট। এই গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সুন্দর ঝুলে যায়, ভালো লাগে। এরপর হচ্ছে আইভি লতা বা থাই মানি প্ল্যান্ট লাগানো যায়, আমাদের দেশি যে মানি প্ল্যান্ট আছে সেটা লাগানো যায়। অ্যারোহেড বা অর্নামেন্টাল কচু লাগাতে পারি, জেব্রিনা প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, পর্তুলিকা, অবশ্য পর্তুলিকাতে ফুল হয় আর ফুল না হলেও গাছটি কিন্তু অনেক সুন্দর হতে পারে। এছাড়াও গাইনুরা, সোর্ড প্ল্যান্ট, পার্পেল হার্ট, এটা একটু রঙিন ধরনের, কৈলাস, কৈলাস সেখানে সবুজ রঙিন, সবগুলোই হতে পারে। ওয়াটার লিফ যেটা সেটা আমরা লাগাতে পারি। এছাড়াও চায়না বট, বেসিল, বেসিলের একটি গাছ যেটা তুলসীর পাতার মতো কাজ করবে সেটা আমরা এখানে লাগাতে পারি। এভাবে বিভিন্ন ধরনের সবুজ গাছপালাকে আমরা নির্বাচন করতে পারি। এরপর যে কাজটি হবে সেটা হচ্ছে গাছপালাগুলো লাগাবো কিভাবে। এই গাছগুলোকে দুভাবে আমরা লাগাতে পারি, একটা হচ্ছে মাটিতে লাগাতে পারি আর হচ্ছে পানিতেও সরাসরি লাগিয়ে এখানে রেখে দিতে পারি, সেখান থেকে শিকড় হবে এবং সুন্দর হবে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে স্টকগুলোকে আমরা স্থাপন করব কিভাবে। এখানে দেখেন ভিডিওতে যে আমরা এই গ্রিলের সাথে কাঠের তক্তা ঝুলিয়ে দিয়েছি এবং সেখানে টবগুলো রেখেছি। এরপর ঝুলন্ত কিছু টব রয়েছে যেখানে হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলানো আছে, সেগুলো রয়েছে, এবং কিছু টব আছে যেটা সরাসরি আমরা গ্রিলের সাথে লাগিয়েছি। তো এভাবে আমরা গাছগুলোকে এখানে বিভিন্নভাবে সাজিয়ে রাখতে পারি যাতে করে পুরো বারান্দাটা আবার সবুজায়ন হয়ে যায়, আমাদের দেখতে ভালো লাগে এবং চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়। আশা করি সবাই উপকৃত হবেন। আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।